ময়নাগুড়ি ব্লকের বেশ কিছু এলাকা ময়নাগুড়ি ও জলপাইগুড়ি মেডিকেল মিলিয়ে দুই হাসপাতালে 200 এর বেশি মানুষ সেখানে যান ডাক্তার। গার্ডেনরিচ কাণ্ডে গ্রেপ্তার আরও এক গ্রেপ্তার ভেঙে পড়া বহুতলের রাজমিস্ত্রি। পুলিশ সূত্রে খবর ধৃতের নাম শেখ রিপন। গার্ডেনরিচ কাণ্ডে এই নিয়ে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ালো 3। এর আগে গার্ডেনরিচে বহুতল বিপর্যয়ের ঘটনায় প্রমোটার মোহাম্মদ ওয়াসিমকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। রাতভর দিনহাটা বিধানসভার বিভিন্ন এলাকায় বোমাবাজি। তৃণমূল এবং বিজেপি একে অপরের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ তুলছে। পুটিমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের উপপ্রধান প্রিয়াঙ্কা রায়ের বাড়িতে রাতভর বোমাবাজির অভিযোগ। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে প্রিয়াঙ্কা রায়ের বাড়িতে কিভাবে বোমাবাজি। ঘটনাস্থল থেকে 4টি তাজা বোমা উদ্ধার করেছে দিনহাটা পুলিশ। নিজেদের বিরুদ্ধে ওঠার সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। কথা দিয়ে কথা রেখেছেন মুখ্যমন্ত্রী। তার প্রতিশ্রুতি মতোই লক্ষ্মীর ভান্ডারের 1000 টাকা ঢুকেছে ব্যাংক অ্যাকাউন্টে। 1200 টাকা পেয়েছেন তপশিলি জাতি এবং উপজাতি মহিলারা। তাই সন্দেশখালিতে এখন খুশির হাওয়া। বিধায়ক সুকুমার মাহাতোর গলায় মালা পরিয়ে সবুজ আবির খেলে উৎসবে মেতে উঠলেন সন্দেশখালীর প্রতিবাদীরা। উলু, শঙ্খধ্বনি, নাচকারীর মধ্য দিয়ে সবুজ আবিরে একে অপরকে রাঙিয়ে দেন তারা। প্রতিবাদীরা জানান অপরাধীরা শাস্তি পেয়েছে, সন্দেশখালীতেও শান্তি ফিরেছে। আমরা আগেও তৃণমূলের পাশে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। যে পার্টি আছে সেটাই আমরা থাকতে চাই। যেন তারাও এই কর্মগুলো ভালো করছে, আমরা তাদের এই কর্মের পাশে আমরা দাঁড়াতে চাই। আর যারা তো জেলে রয়েছে, যারা অন্যায় করেছে তারা শাস্তি পাচ্ছে। মুখ্যমন্ত্রী তাদেরকে শাস্তি দিয়েছে। আনন্দ কারণ আমাদের টিএমসি পার্টি লক্ষ্মী ভান্ডার দিয়েছে, মেয়েদের সভ্যসাথী, খাদ্য সুরক্ষা, স্বাস্থ্যসাথী, তারপরে অনেক রকম প্রকল্প দিয়েছে মমতা ব্যানার্জি। তাই আমরা আনন্দতে আজকে আবির খেলা খেলছি, ভীষণ খুশি। কেন? কারণ ওরা যেরকম অন্যায় করেছিল সাজা পেয়েছে। হ্যাঁ, তৃণমূল নেতার গ্রেপ্তারের দাবিতে বাসন্তী হাইওয়েতে বিক্ষোভ। রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখাতে থাকেন উত্তেজিত জনতা। উত্তর 24 পরগনা বসিরহাটের মহকুমায় মিনাখা 2 নম্বর ব্লকের বাড়িকুল্লা তালতলাতে শতাধিক মানুষের বিক্ষোভ শুরু করেন তারা। 185 নম্বর বুথে তৃণমূল বুথ সভাপতি বিশ্বজিৎ মণ্ডলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নারী নির্যাতন, জমি দখল এবং মারধরের অভিযোগ গ্রামবাসীদের। ওই বুথ সভাপতিকে গ্রেপ্তারির দাবিতে বাসন্তী হাইওয়েতে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। ঘটনাস্থলে মিনাখা থানার পুলিশ। করে মানুষকে তুলে এনে মারধর, আর এবং তার বাহিনীও আছে তার সাথে। আর হচ্ছে কালকে একটা মানে ওই যে ভোটের ফ্ল্যাগ বাঁধা নিয়ে সমস্যাটা হয়, সেটা অনেকদিন আগে। কালকের পরিকল্পিতভাবে একজনকে মেরেছে এবং তাকে যেই ঠেকাতে গেছে তার ছেলেকে মেরে একদম পুরো অজ্ঞান করে দিয়েছে তার পরিবারের সবাইকে। এবং আমি হচ্ছে খবর পাওয়ায় আমি সেখানে যাই। আমি যেতে বিশ্বজিৎ এবং বিশ্বজিতের যা বাহিনী তারা আমাকে ঔদ্ধত্যমূলকভাবে ছুটে এসে আমাকে বলে কি তোকে মেরে দেব, তোকে মার্ডার করব, আর হচ্ছে কি তোকে বিশ্রী সেই নোংরা ভাষাটা আমি ইউজ করতে পারবো না, বাইরে থেকে মুসলিম এনে আমাকে রেপ করে মার্ডার করা হবে। দুর্গাপুরে বিক্ষোভের মুখে দিলীপ ঘোষ। পুনর্বাসন চাওয়া মহিলাদের বিক্ষোভের মুখে বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী। স্থানীয় মহিলাদের অভিযোগ, দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ তাদের উচ্ছেদের নোটিশ দিয়েছে, কিন্তু কোনো রাজনৈতিক দল এখনো পর্যন্ত সহযোগিতা করেনি। এদিন দিলীপ ঘোষকে সরাসরি এই অভিযোগই জানাতে চায় মহিলাদের একাংশ। তাতেই অস্বস্তিতে পড়েন দিলীপ ঘোষ। কর্মীরা হট্টগোল করে মহিলাদের কথা বলতে বাধা দেয়। সেই সময় পাল্টা বিক্ষোভ দেখায় মহিলারা। বিক্ষোভের মুখে পড়ে চলে যান দিলীপ ঘোষ। দীর্ঘদিন বসবাস করার পরে আমাদের আজকে কিছুদিন আগে আমাদের এই জায়গাটা নিয়ে বলেছিল যে সবাইকে উচ্ছেদ করে দেওয়া হবে, আমাদের এখানে কারখানা তৈরি হয় বলেছিলেন। তা সেই জায়গায় আমরা তখন অ্যালুস্টিলের যে গেট আছে, গেটের যে অফিসটা আছে সেই অফিস আমরা ঘেরাও করেছিলাম যে কেন এটা হবে। আমরা দীর্ঘ 50 বছর বসবাস করছি এই জায়গাটা। হ্যাঁ, উনি তো বলেন যে আমি দেখছি, এরকম তো সবাই বলে। সিপিএমও বলেছে, আমাদের তৃণমূলও বলেছে, এখন আমাদের বিজেপিও বলছে। তাহলে আমরা কার কাছে যাব? মন্দিরে পুজো দিয়ে সোনারপুরে প্রচারে সায়নী ঘোষ। সঙ্গে ছিলেন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফিরদৌসী বেগম। কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে মিছিল করে চলে এদিনের প্রচার সভা। মিছিলের প্রথম ভাগে ছিল ব্যান্ড পার্টি। তেরঙ্গা বেলুন দিয়ে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিনের সভা থেকে এলাকায় পানীয় জল, রাস্তাঘাট সহ যে সমস্ত সমস্যা রয়েছে তার উন্নয়ন হবে বলে জানান তৃণমূল প্রার্থী। বাইরে তীব্র দাবদাহ বইছিল তার মাঝে প্রচারে দেব প্রচারের মাঝে রাস্তায় দাঁড়িয়ে আখের রসে গলা ভেজালেন ঘাটালে তৃণমূল প্রার্থী। গরমের মাঝেও কোথাও পায়ে হেঁটে হুটখোলা গাড়ি চড়ে ঘাটালের মনোহরপুর এলাকায় রোড শো করেন তিনি। তীব্র গরমে দেবকে দেখতে রাস্তায় দাঁড়িয়ে উৎসুক জনতা।